ভিউয়ার্স, আমি আসিব আমাদের পাঠশালা.com থেকে। এখন আমরা একটি সূচকের অঙ্ক সলভ করব। অঙ্কটি হচ্ছে 5^4 × 8 × 16 ডিভাইডেড বাই 2^5 × 125। আমরা এখন দেখি এটা কিভাবে সলভ করা যায়। প্রথমে 5^4 আমরা যেগুলোকে সূচকে পরিবর্তন করা যায় আমরা আগে সেগুলোকে সূচকে নিয়ে নিব। যেমন 8, এটাকে আমরা পাওয়ার দিয়ে লিখতে পারি কিভাবে, 2³। 2³ মিন্স 8। দেন 16 কে যদি আমরা 2 দিয়ে করি তাহলে হয় 2^4। দেন 2^5 × 125। 125 কে যদি আমরা সূচকে লিখি তাহলে সেটাকে লিখা যায় 5³, কারণ 3টি 5 গুণ করলে আমরা পাবো হলো 125, সো 5³। নেক্সট, যেহেতু আমাদের 2³ and 2^4 উভয়ের ভিত্তি 2, তাহলে আমরা দুটোকে একসাথে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, 5^4 × আমরা দেখেছিলাম যে a^m × a^n হলে a^m+n হয়। এই ক্ষেত্রে আমরা সেই সূত্রটা প্রয়োগ করলে দেখতে পারি যে 2^3 + 4। আর এখানে যেহেতু দুইটারই ভিত্তি ভিন্ন, সেক্ষেত্রে আমাদের এটা কোনো চেঞ্জ করা প্রয়োজন নাই। দেন আমরা কি করতে পারি, 5^4 × 2^7 ডিভাইডেড বাই 2^5 × 5³। এখন আমরা যদি এটাকে সাজাই, সাজিয়ে লিখতে পারি 5^4 ডিভাইডেড বাই 5³ ইন্টু 2^7 ডিভাইডেড বাই 2^5। আমরা দেখেছিলাম যে a^m/a^n হলে সেক্ষেত্রে a^m-n হয়। যেহেতু এখানে উভয়ের ভিত্তি 1, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 5^4 − 3 × 2^7 − 5। সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে 5^1 × 2^2 2² অর্থাৎ আমাদের রেজাল্ট আসছে 5 × 2² আই মিন্স 5 × 4 = 20। And this is the answer of this math.